গ্লোব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শায়ন শাহ। বন্ধুরা, এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং নিউজ যেটা বেরিয়ে এলো, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইলে এখন থেকে আর আধার লিঙ্কের কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, সব থেকে বড় ব্রেকিং নিউজ বলা যেতে পারে, যেই সুপ্রিম কোর্টের যে রায়ের দিকে সব মানুষের নজর এতদিন ধরে ছিল, সেই রায় অলরেডি সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে যে এখন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল কেনার ক্ষেত্রে বা মোবাইল সিমে কোনো আধার লিঙ্কের প্রয়োজন নেই, সেটা সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিল এই মুহূর্তে। এখানে নিউজ 18-এর যে নিউজটি অলরেডি বেরিয়ে গেছে যে আধার সাংবিধানিকভাবে বৈধ, সেটা শীর্ষ আদালত স্পষ্ট করেছে, কিন্তু নাগরিকের ব্যক্তিগত তথ্য সংরক্ষণের ক্ষেত্রে অতিমাত্রায় সতর্ক থাকতে হবে আধার কর্তৃপক্ষকে। কোনো বেসরকারি প্রতিষ্ঠান নাগরিকের থেকে আধার তথ্য চাইতে পারবে না, সেটা সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে। কোনো মোবাইল কোম্পানি আধার কার্ড চাইতে পারবে না। মোটের উপর বেশিরভাগ ক্ষেত্রেই আধারকে আবশ্যিক করলো না সুপ্রিম কোর্ট। বন্ধুরা, সব থেকে বড় খবর এটি এখন এই মুহূর্তের, মোবাইলে সিমে আধার বাধ্যতামূলক নয়, সেটা আগেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল। সরকারি সামাজিক প্রকল্পগুলির ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নিয়ে কেন্দ্রের রায়ের বিরোধিতা করে একাধিক পিটিশন জমা পড়েছিল। পিটিশনগুলিতে বলা হয়েছে যে কেন্দ্র ভারতের নাগরিকদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে, গোপনীয়তার মৌলিক অধিকার লঙ্ঘন করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। গত বছর শীর্ষ আদালত জানিয়েছিল ব্যক্তিগত অধিকার একজন মানুষের মৌলিক অধিকার, সংবিধানের 21 নম্বর ধারায় তার সুনিশ্চিত করা হয়েছে। আধার বাধ্যতামূলক নির্দেশের বিরোধিতা করে কমবেশি 31টি পিটিশন দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্ট। কিছু তথ্য ফাঁসের ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত স্বাধীন গোপনীয়তা তথ্যাদির নিরাপত্তাকে কেন্দ্র করে আধার কার্ড নিয়ে তুমুল হইচই শুরু হয়েছিল। কেন্দ্র অবশ্য বরাবরই আধার কার্ডের পক্ষ নিয়েছে। যারা আধার কার্ড দেন সেই UIADI যে কর্তৃপক্ষ বারবার জানিয়েছে কার্ডের জন্য তারা নাগরিকের যেসব ব্যক্তিগত গোপনীয় তথ্য নিয়েছেন সে সবই নিরাপদে রয়েছে, ওই সব তথ্যের নিরাপত্তা এখন প্রশ্নাতীত। তো বন্ধুরা, এই মুহূর্তের এটি সব থেকে একটি বড় খবর। আশা করি আপনাদের এই নিউজটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই ধরনের নিউজ সবার আগে পাওয়ার জন্য অবশ্যই গ্লোব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, উইশ ইউ অল দি বেস্ট, টেক কেয়ার।